হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড আমি আজকে আপনাদের জন্য ছোট মাছের একটা খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হলো ছোট বেলে মাছ দিয়ে কাঁচা টমেটোর ভুনা খুবই টেস্টি একটা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল মাছটাকে রান্না করার জন্য চুলা আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়েছে এখন আমি দিয়ে দিব পরিবার মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তারপরে আমি এখানে অ্যাড করে দিব লবণ লবণটা দেওয়ার পরে আমি কাঁচা টমেটোটা দিয়ে দিব দিয়ে এরপর আমি বাকি মশলাগুলোকে অ্যাড করব এখন এই কাঁচা টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে যখন টমেটোটাতে এরকম বলক চলে আসবে তখন আমি এখানে মশলাগুলোকে অ্যাড করে দেব গুঁড়া দিয়ে দিয়ে এক চামচ ধনিয়ার গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করে নিতে পারেন এখন টমেটো আর মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে দেখুন টমেটোটা কিন্তু মোটামুটি গলে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব বেলে মাছ এরগুলো হলো বেলে মাছের বাচ্চা মানে ছোট বেলে মাছ এগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব কারণ এটা যখন হয়ে যাবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না খুবই সফট মাছ হয় এটা আমরা জানি অনেকেই তাই একটু নাড়াচাড়া করে মাছটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পানি বা পানি বেশি দেব না আমি একটু পরিমাণ মতো সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আবার একটু হালকা আলতো হাতে নেড়ে দিব। নেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো এটাকে আবার ফাঁকে আমি একটু হালকাভাবে একটু নেড়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কারণ বেশি জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে কাটা হয়ে যাবে খাওয়া যাবে না দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তারপরে এগুলোকে আর একটু কিছুক্ষণ জাল করে নেবো ঝোলটাকে আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আমি এরকম একটু মাখা মাখা রাখবো আর দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি কিছু একটু ফুটে উঠা পরেই এর চুলাটাকে অফ করে দিব কারণ এটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর খেতে অনেক টেস্টি হয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ